রাজধানী সহ আশেপাশের এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন চালু করতে যাচ্ছে সরকার। আর এটি বাস্তবায়িত হলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে আশাবাদী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে টুইন টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিমন্ত্রী আরও জানান, এ ভবনে থাকবে সর্বাধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্ক্যাডা। 406 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া এই প্রকল্প শেষ হতে সময় লাগবে 3 বছর। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। ঢাকা শহরের সমস্ত এলাকার সমস্ত বিদ্যুতের লাইন এখন আন্ডারগ্রাউন্ড চলে যাচ্ছে। এই আন্ডারগ্রাউন্ড যাওয়ার পরে কি হবে, আনইন্টারাপ্টেড পাওয়ার পাবে আমাদের ঢাকাবাসীর অধিকাংশ এলাকায়। এখনও আমাদের কিছু কিছু এলাকাতে বৃষ্টি হলে, ঝড়বাদল হলে বিদ্যুতের কিছু সমস্যা হয়, তখন এটারও কোনো সমস্যা থাকবে না।